হ্যালো, সালাম আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। এই তীব্র গরমের মধ্যে রিচার্জেবল ফ্যান নিয়ে আসলাম মিডিয়া কোম্পানি 18 ইঞ্চি। যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেল হচ্ছে এ100 চ্যানেল। যারা আমাদের সময় সাথে চান, তারা আমাদের সময় সাথে আমাদের সময় ঠিকানা ওরিয়ান ইলেকট্রনিক, ঢাকা নিউ মার্কেট, 7 নম্বর 412। ইনবক্সের নাম্বার দিতে হবে, সেই সাথে যোগাযোগ স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, সেই সাথে যোগাযোগ করতে হবে। তো আজকে যে মাধ্যমে কোম্পানি মডেল নাম্বার হচ্ছে MCF7618H। এটা হচ্ছে 18 ইঞ্চি রিচার্জেবল ফ্যান, যেটা মিডিয়া কোম্পানি। এডিল লাইট, 12 ভোল্টের ব্যাটারি, এন্ড এটা ইউএসবি পোর্ট ইউজ করতে পারবেন, এন্ড সোলার চার্জিং সিস্টেম, যেটা সোলার ইউজ করে অন্যান্য ফ্যানের মধ্যে কিন্তু আপনার সোলার চার্জ হবে, সেটা কিন্তু সোলার চার্জ করতে পারবেন। রিচার্জেবল ফুল স্ট্যান্ড ফ্যান, যেটা 18 ইঞ্চি ফুল স্ট্যান্ড ফ্যান। আর হচ্ছে ডিজিটাল স্পিড, যেটা ডিজিটাল ডিসপ্লে স্পিড এনার্জি ফ্যান, যেটা এনার্জি এসি এন্ডিসি। তো এটা ডিউরেশন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে 18 ইঞ্চি রিচার্জেবল ফ্যান, অটোমেটিক হাই স্পিড। অন্যান্য রিচার্জেবল ফ্যানের মধ্যে দেখবেন যে অটো মোড চেঞ্জ করা লাগে, সেটা কিন্তু অটো মোড চেঞ্জ করতে হবে না। ডিসি 12 ভোল্ট, আর যে অপিট পাওয়ার হচ্ছে মাত্র 30 ওয়াট। সরাসরি আপনি যদি কারেন্ট ইউজ করতে চান, চার্জ ইউজ করতে চান, সেটা মাত্র 30 ওয়াটের মধ্যে ইউজ করে 12 ভোল্টে 4500 mAh ব্যাটারি। আর চার্জিং টাইম প্রায় 9 থেকে 12 ঘন্টা ফাস্টিং চার্জিং টাইম। তারপরে হাই স্পিডে চলবে আপনার 2 ঘন্টা, লো স্পিডে মিডিয়ামে চলবে 12 ঘন্টা, যেটা রিচার্জেবল এর মধ্যে মিডিয়া কোম্পানি 18 ইঞ্চি রিচার্জেবল। এটা কিন্তু প্রত্যেকটা রিমোট কন্ট্রোল একটা জিনিস আমি দেখাই দেবো, হচ্ছে কিভাবে চালু আর ফুলি স্টার্ট করতে পারবেন। তো এটা স্পিডটা দেখেন, এটা যেমন ডিজিটাল হচ্ছে আপনার 1 থেকে 9 পর্যন্ত আপনি স্পিড করতে পারবেন, ম্যানুয়াল ভাবে ইউজ করতে পারবেন, তারপরে স্পিড মাইনাস করতে পারবেন, যেটা 1 থেকে অন্যান্য ফ্যানের মধ্যে কিন্তু 1 পর্যন্ত রিচার্জেবল ফ্যান হয় না। তারপর যে এদিকে হচ্ছে লাইটিং ফ্যান, যেটা লাইটিং করতে পারবেন, তারপর হচ্ছে টাইমার ইউজ করতে পারবেন, তারপর হচ্ছে ইউএসবি পোর্ট, যেটা মোবাইল চার্জ করতে পারবেন, 12 ভোল্টের ডিসি পোর্ট অ্যাডাপ্টার দিয়ে করতে পারবেন। এন্ড কত পার্সেন্ট চার্জ আছে, যেমন 100%, 75%, 50%, এন্ড 25% চার্জ পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। আর যেটা প্লাস ম্যানেজ থেকে করতে পারবেন, যে 12টা এলইডি, আর এলইডি বাটনটা কিন্তু দুই দিকে দুটা মোড আছে, যেটা মোড করতে পারবেন। তো এটা ফুল স্ট্যান্ড আপনি কিভাবে দেখবেন, এটা ফুল স্ট্যান্ড আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন দিয়ে এটা ফুল স্ট্যান্ড আমি দেখাই দিচ্ছি। দেখেন এটা ফুল স্ট্যান্ড হচ্ছে, দেখেন দোস, এটা 18 ইঞ্চি রিচার্জেবল ফ্যান, যেটা সরাসরি আপনি কারেন্টও চালাতে পারবেন এন্ড চার্জও চালাতে পারবেন। দেখেন ভি, আর উঁচু নিচু যে দিকে মন চাপে দিয়ে করতে পারবেন, এটা কিন্তু মুভিং হবে, যেটা মুভিংটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন এটা মুভিংটা দেখাই দিচ্ছি, দেখেন এটা মুভিংটা, এই মুভিংটা হচ্ছে। তার মধ্যে কিন্তু অটোমেটিক যেটা সরাসরি কারেন্টও চলবে, যে আপনি আলাদা কোনো চেঞ্জ করতে হবে না, আমি সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন ভি, এই যে ঘুমিয়ে গেলেন, সেক্ষেত্রে আপনার কারেন্ট চলে আসলো বা অফ হয়ে গেল, আপনার কোনো সমস্যার কোনো সম্ভাবনা নেই। দেখেন বিয়ার, এই যে এখন অটোমেটিক এই যে চার ফ্যান চলতেছে, চার্জিং হইতেছে, তো হঠাৎ করে দেখেন এখন কারেন্ট চলে গেল। সেক্ষেত্রে কিন্তু অন্যান্য ফ্যানের মধ্যে দেখবেন যে আপনার আলাদা কিন্তু চেঞ্জ করতে, সেটা কিন্তু চেঞ্জ করা লাগবে। যে অফ করে দিলে অটো কিন্তু, এই যে দেখেন একটা অটো মোড কিন্তু নিয়ে নিছে। দেখেন এই যে অটো মোড নিয়ে নিছে। আর ছোট নিচু করতে পারবেন, যদি একটা টেবিল ফ্যান হিসেবে করতে পারেন, সেক্ষেত্রে সরাসরি কারেন্টও চালাতে পারবেন, যেটা চার্জও চালাতে পারেন। ওষুধ নিচু করতে পারেন, একটা ফ্লোরিং যদি করতে চান, সেক্ষেত্রে আমি একটা ফ্লোরিং, একটা মানুষ যদি বেডে থাকে, সে বেডের নিচে যদি থাকে, সেক্ষেত্রে আপনি ফুল স্টার করতে পারবেন, আর টেবিল সিস্টেম করতে পারেন, আর ফুল স্টার। আর প্রত্যেকটা কিন্তু যেটা মিডিয়া সবচেয়ে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে, পুরোটা মেটাল, কোনো প্লাস্টিক না। আর ফোর ডিজাইন গুলো দেখেন খুব চমৎকার। আর প্রচুর জায়গাটা দিতে হবে, যেটা রিচার্জেবল ফ্যানের মধ্যে যে জায়গাটা অনেক সময় ছোট থাকে, সেই জন্য ধাক্কা দিলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই ফ্যান থেকে সবচেয়ে মিডিয়ার একটা আকর্ষণ হচ্ছে, যেমন জালিটা যে সবচেয়ে হেভি, পাকাটা 100% কপার, আর 12 ভোল্টের রিচার্জেবল ফ্যান, যেটাকে বলবো মানে কি বলবো, একটা কথা হচ্ছে হাই স্পিডটা কিন্তু খুবই চমৎকার, এন্ড বাতাসে অনেক বাতাস, যেটাকে বলবো। আর এটা একটা জিনিস আপনি দেখেন, যে মিডিয়া কোম্পানি, দেখেন এই যে মিডিয়া কোম্পানি ডিটেলটা রিচার্জেবল ফোন, মডেল নাম্বার হচ্ছে 7718H, যেটা 18 ইঞ্চি, কত বোল্ট, মেড ইন চায়না প্রোডাক্টটা, একটি অ্যাসেম্বলি চায়না প্রোডাক্ট। আর সাইজ হচ্ছে যেমন 1280, তারপর রেডিয়াস বোল্ট হচ্ছে 40 ওয়াট, তারপর 1200 RPM, যেটা স্পিডের যেটা RPM, এন্ড 12 ভোল্টের রিচার্জেবল, যেটা 18 ইঞ্চির মধ্যে সবচেয়ে হেভি মানের বলবো বাংলাদেশে এই প্রথম যেটা মিডিয়া কোম্পানি নিয়ে আসলো, যেটা 18 ইঞ্চি স্ট্যান্ড রিচার্জেবল ফ্যান। আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেল হচ্ছে এ100 চ্যানেল। যারা আমাদের সময় সাথে চান, তারা আমার সময় সাথে আমাদের শোরুমে থেকে ওরিয়ান ইলেকট্রনিক্স, ঢাকা নিউ মার্কেট, 7 নম্বর 412। তো এখন আমি ফ্যানের রিমোটে চালিয়ে দেখবো, যে রিমোটে আপনি রিমোট সহজে কি কিভাবে চালাবেন, সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। ফার্স্ট টাইম বাটনটা অন করবেন, তারপরে যে দেখুন এই যে পাশে থেকে স্পিডে যে দেখুন কত স্পিড, 9 পর্যন্ত আপনি স্পিড ইউজ করতে পারবেন, তারপর যেটা মাইনাস পর্যন্ত, রিমোটে কিন্তু আপনি সবকিছু করতে পারবেন এই যে রিমোটে। তারপরে যে এদিকে টাইমার ইউজ করতে পারবেন, তারপর এই যে এলইডি লাইট, এলইডি লাইট হচ্ছে দুইটাতে ইউজ করে, এটা রিমোট কন্ট্রোল, যেটা মিডিয়া কোম্পানি, যে অ্যাসেম্বলি প্রোডাক্টটা 100%, যেটা চায়না কোম্পানি।
আর দামটা বলার আগে অবশ্যই ওয়ারেন্টিটার কথা অনেকেই বলতে পারছে, সুনীল ভাই এটা ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে বা কি আছে এটার ভিতরে, বা মোটরটা কিসের তৈরি? মোটরটা হচ্ছে 100% কপার উইথ গ্যারান্টি, যেটা 100% কপার মোটর, আর ওয়ারেন্টি পাবেন প্রায় 7 বছর। 7 বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে কোম্পানি ফ্রি সার্ভিসে অবশ্যই ওয়ারেন্টি কার্ডটা বুঝে নিতে হবে। আমার থেকে নেয় না, যার থেকে নেয় মিডিয়া, যদি কোম্পানি যদি রিচার্জেবল 18 ইঞ্চি রিচার্জেবলটা হয় যেটা 76-18, অবশ্যই প্রত্যেকটার সাথে একটা করে ওয়ারেন্টি কার্ডটা বুঝে নেবেন। তো আজকে যেটা আমাকে একটা প্রাইস দেবে সীমিত সময়ের জন্য, আর এখন কিন্তু অনেক জায়গায় অনেক লোকসানি হয়ে দিচ্ছে, আর এখন কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু দাম বাড়ার সম্ভাবনা আছে, কারণ প্রত্যেকটা জিনিসের যেমন সব জিনিসের কিন্তু প্রত্যেকটা যেমন ডলারের কারণে প্রত্যেকটা জিনিসের দাম বাড়তে কারণে, এই জন্য প্রত্যেকটা বললাম আজকে সীমিত সময়ের জন্য যেটা দামাগাটা প্রাইস দেব খুবই অল্প সময়ের মধ্যে একটা কথা বলবো, মাত্র 8,500 টাকা। 8,500 টাকার মধ্যে 3 দিনের একটা অফার থাকবে, এবার এটা 7 দিনের অফার আমরা দিতে পারলাম না, মাত্র 3 দিনের অফারে থাকবে 8,500 টাকা। 8,500 টাকার মধ্যে যে কোনো জায়গায় আপনার বাংলাদেশের 64টা জেলায় টেকনাপ থেকে তেঁতুলিয়া আমরা হোম ডেলিভারি দিই, আর যারা অর্ডার করতে চান তারা অবশ্যই বিকাশে 500 থেকে 1,000 টাকা বিকাশ দেবেন, বাকি টাকা আপনাদের পছন্দ মতো সুন্দর বল বলেন, পাঠাও বলেন, রেডেক্স বলেন, যে কোনো কুরিয়া আপনাদের পছন্দ মতো যে কোনো কুরিয়ার মধ্যে দিতে হবে। অবশ্যই বিকাশে যারা লেনদেন করার আগে কিন্তু অবশ্যই দেখবেন যে সুনীল ভাই আছে কিনা, যে ওরিয়ান ইলেকট্রনিক্স কিনা সেটা যাচাই বাছাই করে লেনদেন করবেন। সালাম আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।